হচ্ছে ওয়েজেস স্যালারি একটা ছিল বোনাস একটা ছিল পিএপিএসআইসি প্রবলেম আরেকটা ছিল কি ওভারটাইম চারটে বিষয় নিয়ে ওরা কথা বলেছে ওরা কোনো বিষয় আমাদের সাথে ডিসএগ্রি করেনি বলেছে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব করোনার যেহেতু আবহাওয়া রয়েছে একটু টাইম লাগবে টাইমের মধ্যে ওরা ক্লিয়ার করে দেবে সমস্ত বিষয় এবং বলেছে এর জন্য আমাদের কয়েকজনেদের আমাদের দায়িত্বও দিয়েছে এই ব্যাপারগুলো দেখার প্রতিনিয়ত কোনো প্রবলেম হলে যেন আমাদের আসি দেখি দেখে আমরা যেন বলতে পারি যে কার প্রবলেম আছে কেন প্রবলেমটা হয়েছে প্রবলেমটা কত তাড়াতাড়ি সলভ হবে ঠিক আছে এবার কন্ট্রাক্টরদের ব্যাপারে যারা কন্ট্রাক্টর এই করোনা পিরিয়ডে টাকা পায়নি তারা সেটাও ম্যানেজমেন্ট বলেছে কন্ট্রাক্টরকে বলবে কেন পায়নি কেন দেওয়া হয়নি একদম এবং কন্ট্রাক্টর বলবে কন্ট্রাক্টর তোমাদের পয়সা দেবে ঠিক আছে ওরা কেন দেয়নি সেটা ওদের কাছে জিজ্ঞেস করবে দাদি ম্যানেজমেন্ট স্বীকার করেছে ওদেরকে কন্ট্রাক্টরকে পয়সা দিয়ে দিয়েছে না আমি বলছি এখানে দুটো ভাগে আছে একটা জিনিয়াসে যারা আছে তারা পাচ্ছে ছুটির পয়সা জিনিয়াস ছাড়া যারা আছে নেই যারা জিনিয়াস ছাড়া আছে যে কন্ট্রাক্টররা তাদের বিষয়টা নিয়ে আলোচনা হবে তাদের কি ধরো কাউরা পিস রেটে কাজ করে কেউ আওয়ার্সে কাজ করে সেখানে তো ছুটির পয়সা পাবে না যারা পিস রেটে কাজ করে বারবার বলছি যারা পিস রেটে কাজ করে সে তো এইভাবে তো হয়নি এগ্রিমেন্টও হয়নি কন্ট্রাক্টরের সাথে সে পার পিস অনুযায়ী পয়সা পায় সেই পয়সাটা তোমাদের দেয় তো সুতরাং ওইখানে ওইভাবে আলোচনা হবে না ওটা করা যাবে না যেটা করা যাবে না সেটা করা যাবে না বাড়বে তোমাদের বলে দেবে এপ্রিল থেকে পয়সা বাড়বে ম্যানেজমেন্ট বলেছে এপ্রিল 2021 থেকে পয়সা বাড়বে জুলাই মাসে তোমাকে পেমেন্ট দেবে জুলাই 2021 পেমেন্টটা করবে ফ্রম এপ্রিল টু জুন তিন মাসের মাইনা একশো দেবে এডিআরটা দেবে কন্ট্রাক্টর দেবে তাছাড়া একটা টোকেন একটা পয়সা দেবে অক্টোবরের আগে ঠিক আছে কথা হয়েছে হ্যাঁ এই পিরিয়ডে একটু বন্ধ করে দিলে আন্দোলন এই সব সময়টা ঠিক পাচ্ছে তোমাদের সময়টা বুঝে আর আমাকে যদি আগে বলতো আমি আগে কথা বলতাম তাই না এই যে বন্ধ এবার ধরো বাইচান্স কালকে হিজিতে দেখি যে ধরো বাইচান্স বন্ধ হয়ে গেছে তখন তোমাদের কে দেখতে আমার বলে এতগুলো মানুষ সেটা কোথায় যাবে আমি বলি সেটা তো ওখানে গিয়ে তোমাদের ওখানে আমি লড়বো সেটা আলাদা ব্যাপার কিন্তু তোমরা টাইমটা ঠিক করো আর এই যে হঠাৎ করে বন্ধ করে দেওয়া পুরো সরকার তো তোমাদের বিরুদ্ধে চলে যাবে একটা জিনিস এই সময় বন্ধ করে দেওয়া মানে এটা তো একটা অপপ্রচার কাল সব টিভিতে দেখিয়েছে যে করোনার সময় এতগুলো লোকের চাকরি চলে গেল এই যে এতগুলো লোকের চাকরি চলে গেল বলছে অথচ আমরা কেউই জানি না যে এতগুলো লোকের চাকরি চলে গেল বন্ধ করার আগে একবার আমাদের সাথে কথা বলবো আমরা তোমাদের হয়ে কথা বলতাম এই টাইমিংটা স্যার আমাদের না এই টাইমিংটা ম্যানেজমেন্টের তার কারণ হচ্ছে আমাদের যে খাদিমের যারা কর্মী আছে শ্রমিকদের দীর্ঘদিনের যে ওদের সমস্যা ছিল দাবি দাওয়াগুলো ছিল তা আমরা ডিটেলসে আলোচনা করেছি ম্যানেজমেন্টের সাথে শ্রমিকদেরও লোক ছিল আমরাও ছিলাম পার্থবাবু ছিলেন দাদা ছিলেন বড় ভাইদের ছিলেন প্রত্যেকটা বিষয় একদম সুন্দরভাবে আলোচনা হয়েছে ম্যানেজমেন্ট বলেছে খুব তাড়াতাড়ি এই ডিসিশন নেবে শ্রমিকদের জানিয়ে দেওয়া হবে এবং শ্রমিকরা যাতে আরও সুবিধাগুলো পায় সেই সম্বন্ধেগুলো আলোচনা হয়েছে এবং আপনাকে তিনটে বিষয় নিয়ে চারটে বিষয় নিয়ে মূল কারো ইয়ে ছিল একটা ছিল মজুরি একটা ছিল ওভারটাইম একটা ছিল আপনার পিএফ আরেকটা ছিল বোনাস তো যেহেতু করোনা পিরিয়ডে চলছে পিরিয়ড এখন তো প্রোডাকশন সেরকমভাবে হচ্ছে না তা আশা করছি ওরা খুব পুজোর আগেও ওরা একটা টোকেন কিছু এমপ্লয়িদের দেবে যাতে এই করোনা পিরিয়ডের সমস্যাটা মেটে যারা করোনা পিরিয়ডে কন্ট্রাক্টরদের কাছ থেকে কিছু পায়নি ম্যানেজমেন্ট বলেছে কন্ট্রাক্টরদের সাথে কথা বলবে কেন পায়নি যারা কন্ট্রাক্টর ওয়ার্কাররা পায় সে ব্যবস্থাটা করবে তৃতীয় পিএফ জিনিয়াসের যে যারা আন্ডারে আছে
বা আদার্স যারা কন্ট্রাক্টর আন্ডারে আছে প্রত্যেকটা বিষয় নিয়ে ম্যানেজমেন্ট পিএফ অথরিটি এবং হায়ার ম্যানেজমেন্ট তাদের সাথে আলোচনা করে এই মিটিংয়ে কি কন্ট্রাক্টররা উপস্থিত ছিলেন না কন্ট্রাক্টর উপস্থিত ছিল না তাহলে ডিসিশনটা কি কি ডিসিশন কন্ট্রাক্টরের সাথে যেহেতু ম্যানেজমেন্ট কন্ট্রাক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করেছে খাদিম কন্ট্রাক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করেছে খাদিমের ম্যানেজমেন্ট ছিল খাদিমের ম্যানেজমেন্ট যেটা ডিসাইড করছে বলছে যে কন্ট্রাক্টরদের নিয়ে বসবে নেবে আমরা বলবো আমরা সবাইকে বলবো শ্রমিকদের কালকে থেকে কাজে যোগ দিক নিয়মিত যেরকম ভাবে ওরা কাজ করছে করবে ওয়েজেস বাড়ানো সেটা ওয়েজেস বাড়ানো হ্যাঁ তরুণ ভাড়া যাচ্ছে।